আজ আমার দায়িত্ব পড়েছে চিকেন রান্না করা ব্যাটার গিন্নির অনুরোধে। ইতিমধ্যে চিনি দিয়ে চিনিটাকে লাল করে এবার রসুন দিচ্ছি। রসুন আর একটু লাগবে। রসুন দিলাম, রসুনের উপর পেঁয়াজ দিলাম, রসুনের উপর পেঁয়াজ দিলাম, এরপর পেঁয়াজগুলো একটু তাড়াতাড়ি করে নমনীয় করার জন্য একটু নুন দিতে হবে। নুন ইতিমধ্যে নুন দেওয়া হয়ে গেছে। এই মুহূর্তে রসুন আর পেঁয়াজ ভাজা চলছে। চলছে ভাজা, চিকেনটা ম্যারিনেট করে নিলাম। এটা গিন্নি যেন স্পেশাল করে রান্না হবে। পেঁয়াজটা অনেকটাই লাল হয়ে এসছে, তাই এবার আদা দেবো। আদা দিলাম, আমি খুব বেশি তেলে রান্না করি না। পেঁয়াজ হয়ে গেছে কষা, এবার পেঁয়াজ রসুন আদা হয়ে গেছে, এবার মাংসটা দিলাম। এই মুহূর্তে এখন এই পজিশনে এসে দাঁড়িয়েছে, পরবর্তী পর্যায়ে এখন চলবে। এখন পর্যন্ত এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে, কতক্ষণ হলো জানি না, এখন প্রায় করেই চলেছি। কষা চলছে, ধৈর্য ধরে করতে হবে, মুরগির মাংস তো এত খাসি না, যেমন কোথাও খুশি করলেই এটা টেস্ট হবে। এটা আমার কিনির জন্য দাঁত আছে খুব। চলছে, মোটামুটি চলছে এখন, আর প্রায় শেষের দিকে। ঠ্যাংটা দেখে লোভও হচ্ছে, কিন্তু কত হচ্ছে কিন্তু খাই না, গিন্নি খাবে। আমার হাতে রান্না, আমার গিন্নি এবং আমার ছেলের খাওয়ার খুব শখ হয়েছে, সেই কারণে আজকে আবার রান্না করছি। দেখা যাক, চলছে এখন। গরম তো বেশ মোটামুটি ভালোই হয়েছে বলে মনে হচ্ছে, দেখা যাক টেস্ট কেমন হয়।
খুব সুন্দর ভালোই হচ্ছে। চিকেন রান্না মোটামুটি কমপ্লিট, চিকেন রান্না মোটামুটি কমপ্লিট। এবার খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। আমাদের অনেকেই ধারণা যে কাঠি চালের রান্না আর গ্যাসের চালের রান্নার মধ্যে একটা পার্থক্য আছে। অ্যাকচুয়ালি গ্যাসের চালে আমরা একটু তাড়াতাড়ি রান্না করার চেষ্টা করি, আর কাঠি চালে ধীরে ধীরে রান্না হয়। আমি খেয়ালে কিছু মতো জ্বালানি কম বেশি দিয়ে রান্না করার একটা চেষ্টা করা হয়। রান্না মোটামুটি কমপ্লিট, এবার খাওয়ার জন্য প্রস্তুতি। দেখা যাক কেমন হচ্ছে।